আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম উত্তর ইরাকের তুর্কি ঘাটিতে রকেট হামলা রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান ও আর্মেনিয়া একশো তিরিশ বিদ্রোহীকে হত্যার দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের বিস্তারিত সংবাদে জানবেন মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশি সহ আটক পঁচানব্বই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি ইরানের ভিন্ন জাতে বিয়ে মেয়ের শিক্ষার্থীদের ধর্ষণ করে খুন করল বাবা সবশেষে জানবেন বিএসএফ মানুষ মেরে কাটাতারে ঝুলিয়ে দেয় দাবি তৃণমূল বিধায়কের সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন উত্তর ইরাকের তুর্কি ঘাটিতে রকেট হামলা ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে মোতায়েন তুরস্কের সামরিক বাহিনীর একটি ঘাটিতে রকেট হামলা হয়েছে ইরাকের উত্তরাঞ্চলে তৎপর কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পি কে কে বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেখানে তুর্কি সেনা মোতায়েন রয়েছে বলে আঙ্কারা দাবি করে আসছে ইরাকের আরবি ভাষায় আল ফোরার টেলিভিশন চ্যানেল এক রিপোর্টে জানিয়েছে তিনটি রকেট ইরাকের বাসিকা অঞ্চলের জিলকান ঘাঁটি লক্ষ্য করে সরা হয় তবে সেগুলো বাকিয়ান গ্রামের কাছে গিয়ে পড়ে সেইখান জেলার মেয়র সর্দার ইয়াহিয়া বলেন দৃশ্যত মসুল শহর লক্ষ্য করে রকেটগুলো ছড়া হয়েছে তবে সৌভাগ্য যে স্থানীয় জনগণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এর আগে গত আটই নভেম্বর তুরস্কের এই ঘাঁটির লক্ষ্য করে অন্তত দুইটি রকেট ছড়া হয় সে সময় রকেটগুলো ঘাঁটিতে আঘাত হানতে পারেনি যার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি পিকে কে গেরিলাদের দমনের নামে তুরস্ক ইরাকের অঞ্চলে গত কয়েক বছর ধরে সেনা মোতায়েন করে রেখেছে ইরাক সরকার বারবার বলা সত্ত্বেও আঙ্কারা ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে না এ নিয়ে বাগদাদ ও আঙ্কার মধ্যে রাজনৈতিক এবং সামরিক টানপরণ চলছে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান ও আর্মেনিয়া রাশিয়ার মধ্যস্থতায় পূর্ব সীমান্তে যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে আর্মেনিয়া গতকাল আজারবাইজান এবং আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে প্রাণঘাতিক সংঘর্ষের পর আর্মেনিয়া যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে সীমান্ত সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়া যে আহ্বান জানিয়েছে বাকু ও তা মেনে নিয়েছে গতকালের সংঘর্ষে আর্মেনিয়ার পনেরো সেনা নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এর কয়েক ঘন্টা পর মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সাথে যুদ্ধবিরতি চুক্তির পরে আজারবাইজান আর্মেনিয়ার সীমান্তের পূর্বাঞ্চলের সংঘাত বন্ধ রয়েছে এবং সেখানকার পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত সংঘাতের জন্য আর্মেনিয়া আজারবাইজানকে দায়ী করেছে তবে আজারবাইজান বলছে আর্মেনিয়ার সেনারা আজারবাইজানের সেনা অবস্থানে আগে হামলা চালায় এবং দুই সেনাকে আহত করে এরপর আজহারবাইজানের বাহিনী পাল্টা ব্যবস্থা নিয়েছে তাদের হামলায় আর্মেনিয়ার সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে আজারবাইজান একশো তিরিশ বিদ্রোহীকে হত্যার দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের ইয়েমেনের কৌশলগত মারিফ শহর ও আশেপাশে গত চব্বিশ ঘন্টায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে একশো তিরিশ জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জোট সেনাদের পক্ষ থেকে জানানো হয়েছে ইয়েমেনের জ্বালানি তেল সমৃদ্ধ অঞ্চলের বেশিরভাগ এলাকা এখন ইরান সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণ রয়েছে শুধু মারিব শহরটিতে বিদ্রোহীদের ঠেকাতে অক্টোবর থেকে হামলা জোরদার করেছে সৌদির নেতৃত্বাধীন জোট সেখানে প্রায় প্রতিদিনই হতাহতের বড় ঘটনা ঘটছে বলে জানিয়েছেন তারা জোট সেনাদের বিবৃতির বরাদ্দে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে মারিব ও আলবায়দা প্রদেশে অভিযান চালানো হয় অভিযানে ষোলোটি সাজুয়া যান ধ্বংস করা হয়েছে মৃত্যু হয়েছে একশো তিরিশ জনেরও বেশি বিদ্রোহী হতাহতের সংখ্যা নিয়ে সৌদি জোট নিয়মিত তথ্য দিলেও এ নিয়ে সচরাচর তেমন মন্তব্য করে না খবর মিলেছে গত কয়েক সপ্তাহে নিহতের সংখ্যা তিন হাজার সাতশো ছাড়িয়েছে তবে এই হিসাব স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি এফ মারিব দখল নিতে গত ফেব্রুয়ারিতে জোর তৎপরতা শুরু করে হুতিরা এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গত সেপ্টেম্বর থেকে তা আবারও জোরদার হয় মালয়েশিয়ায় বিশেষ অভিযানে আটক পঁচানব্বই মালয়েশিয়ায় টানা তিন ঘন্টার অভিযানে বাংলাদেশি সহ পঁচানব্বই জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে আটকদের মধ্যে বান্ন জন পুরুষ ও তেতাল্লিশ জন নারী রয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির জ্বালান দেওয়ান সুলতান সুলেমান এক এর পাঁচতলা ঘরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ তবে বৈধ কাগজপত্র থাকা একশো জন অভিবাসীর মধ্যে পঞ্চান্ন জনকে ছেড়ে দেওয়া হয় কোয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর শামসুল বদরিন মোহসিন জানিয়েছেন আটকরা ইন্দোনেশিয়া বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের নাগরিক জানা যায় আটকরা বেশিরভাগই নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিল তাদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং কারো কারো কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না যারা অবৈধভাবেই দেশটিতে বসবাস করছিলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি ইরানের জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাক্তের রাবানজি বলেছেন বিশ্বের বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করার জন্য নিষেধাজ্ঞাকে অসভ্য এবং বেপরোয়া অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এই ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার দাবি করেন তিনি মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে দেওয়া বক্তৃতায় এই দাবি উত্থাপন করেন মাজিদ তাকতে রাওয়াঞ্জি তিনি বলেন এইভাবে যাতে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে বিভিন্ন দেশকে শাস্তির মুখে ফেলা না হয় সেজন্য নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন রাভাণজি বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে বিভিন্ন দেশের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে পুরো জাতি শাস্তির মুখে পড়েছে কিন্তু আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় তা ব্যর্থ হয়েছে তিনি বলেন এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে মৌলিক নৈতিকতা নিয়ে প্রশ্ন রয়েছে তিনি আরও বলেন অতীতে কখনও কখনও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে পুরো জাতিকে শাস্তির মুখে ফেলা হয়েছে অথচ সেই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইতিবাচক কোনো ভূমিকা রাখতে পারেনি তিনি বলেন নিষেধাজ্ঞার মতো বিষয়টি শুধুমাত্র সর্বশেষ ব্যবস্থা হিসেবে ব্যবহার করা যেতে পারে তবে তা হতে হবে খুবই সুনির্দিষ্ট ও স্বল্প সময়ের জন্য ভিন্ন জাতে মেয়ের বিয়ে শিক্ষা দিতে ধর্ষণ করে খুন করলো বাবা পরিবারের অমতে ভিন্ন জাতে বিয়ে করায় মেয়েকে শিক্ষা দিতে তাকেই ধর্ষণ করে খুন করলো বাবা সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের রতিবাদ এলাকায় এমন পাশবিক ঘটনা ঘটেছে ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকারও করেছেন তিনি দিন দুয়েক আগে শামাসগড়ের এক জঙ্গলে মিলেছিল ওই তরুণী ও তার আট মাসের শিশু সন্তানের মৃতদেহ তদন্তে নেমে পুলিশ জানতে পারে তরুণীর পরিচয় এরপরে জানা যায় মেয়ের বিয়ে নিয়ে তার পরিবার ছিল অত্যন্ত অসন্তুষ্ট এদের সন্দেহ দানাবাদে এরপর অভিযুক্তকে জেরা করা শুরু করতেই তিনি ভেঙে পড়ে স্বীকার করে নেন অপরাধ জানিয়ে দেন তিনি নিজেই তার মেয়েকে ধর্ষণ করে খুন করেছেন ভিন্ন জাতের ছেলেকে বিয়ে করার জন্য প্রতিবেশীদের নিয়মিত বঞ্চনা সহ্য করতে হচ্ছিল তার পরিবারকে এ নিয়েই বসরা শুরু হয় ইতিমধ্যে অসুখে ভুগে মারা যায় তরুণীর শিশুপুত্র সমাজঘরে জঙ্গলে দেহটি সমাধিস্থ করতে যান ওই তরুণী সঙ্গে ছিল তার বাবাও জঙ্গলের মধ্যে ফের উঠে আসে তরুণীর বিয়ের প্রসঙ্গ শুরু হয় প্রবল বিতণ্ডা শেষ পর্যন্ত পরিস্থিতি অগ্নিগর্ব হয়ে ওঠে এরপরই তরুণীকে ধর্ষণ করে খুন করে পঞ্চান্ন বছরের বয়সী ওই ব্যক্তি পরে সেখান থেকে পালিয়ে যান তিনি জানা গেছে দিওয়ালির সময় নিজের বড় দিদির বাড়িতে এসেছিলেন ওই তরুণী সেখানেই তার শিশুপুত্র মারা যায় এরপর তার দিদি খবর দেন বাবাকে কিন্তু ভাবতেই পারেনি শেষ পর্যন্ত এমন এক ঘিন্ন অপরাধ করতে পারবে তার বাবা বিএসএফ মানুষ মেরে কাটাতারে ঝুলিয়ে দেয় দাবি তৃণমূল বিধায়কের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে পাঞ্জাবের পর দ্বিতীয় রাজ্য হিসেবে এ ধরনের প্রস্তাব পাশ করল পশ্চিমবঙ্গ প্রস্তাবের আলোচনায় তৃণমূলের এক বিধায়ক দাবি করেছেন বিএসএফ মানুষ মেরে কাটাতারে ঝুলিয়ে দেয় এতদিন এমন অভিযোগ বাংলাদেশের মানুষ করে আসলেও ভারতের পক্ষ থেকে তা সবসময় অস্বীকার করা হয়েছে বিএসএফের ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্তের প্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে সমালোচনা কেন্দ্রীয় শাসক দল বিজেপি এই সিদ্ধান্তের পক্ষে থাকলেও বিরোধিতা করছে আঞ্চলিক দলগুলো এর প্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভা শীতকালীন অধিবেশনে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে আলোচনা হয় তাতে বিএসএফ এর বিরুদ্ধে সরফ হন দিনহাটার সদস্য নির্বাচিত তৃণমূল বিধায়ক উদয়ন গুহ সীমান্তরকে বাইনের বিরুদ্ধে তিনি বিস্ফোরক অভিযোগ আনেন তার দাবি তল্লাশির সময় নারীদের স্পর্শকাতর দেয় বিএসএফ তার এমন অভিযোগের প্রেক্ষিতে রাজ্য বিধানসভায় দেশের বাহিনী কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি কেন্দ্রীয় শাসক দলের নেতারা দাবি করেছেন অনুপ্রবেশকারীদের সাহায্য করতেই তৃণমূল নেতা এই ধরনের বক্তব্য দিয়েছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহের অভিযোগ এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল না তিনি দাবি করেন সীমান্তে বিএসএফ নিসংস নির্যাতন চালায় মানুষকে অসম্মান করে কখনো ছেলের সামনে বাবাকে কান ধরে উঠবস করায় এমন মন্তব্যের প্রতিবাদ করেন বিজেপির বিধায়ক মিহির গোস্বামী তৃণমূলের আরেক বিধায়ক তাপস এই সময় দাবি করেন বিএসএফ মানুষ মেরে কাটাতারে ঝুলিয়ে দেয়